সময় তুমি বার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এই যে ওভারলোড প্রোটেক্টর বা থার্মাল প্রোটেক্টর বা থার্মাল ফিউজ যেটাই বলেন তা আমরা এটা বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে করব তো এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন সম্পূর্ণটা দেখবেন আশা করি এটার কাজ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা নরমালি এটাকে ওভারলোড প্রোটেক্টর বলে থাকি আর এটা ফ্রিজের কম্প্রেসরে ব্যবহার করা হয় এই ফ্রিজের কম্প্রেসরকে রক্ষা করার জন্য একতে কম্প্রেসর যেন পুড়ে না যায় সেই সেফটিটা কিন্তু এই প্রোটেক্টর দিয়ে থাকে আমরা আজকে প্র্যাকটিক্যালে প্রোটেক্টরটা কিভাবে প্রোটেকশন দিচ্ছে সেটাও দেখব তো এই প্রোটেক্টর যেটা সেটা যেখানে সেখানে লাগালে কিন্তু আপনার কম্প্রেসর সঠিকভাবে কাজ করবে না নরমাল একটা কথা যে এই প্রোটেক্টর তো আমার কম্প্রেসরের সাথে সিরিজ কানেকশন থাকবে যেভাবে একটা সার্কিট ব্রেকার একটা ফিউজ সংযোগ থাকে সেভাবে ঠিক আছে তো এখানে প্রোটেক্টর দুই রকমের দেখতে যেমন এটা এটাও কিন্তু যা এটাও তাই আমাদের সাইজ অনুযায়ী লাগালে ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের একটা প্রোটেক্টর এরকম রিকারের হতে পারে গোল দেখতে আরেকটা এই যে আমাদের চেপটা আকৃতির হতে পারে এর দুই টার্মিনাল এই যে এখানে এই টার্মিনালটা এটা সরাসরি কম্প্রেসরের পিনের সাথে লাগবে আর এটাতে আমরা সাপ্লাই দেব অনুরূপ এখানে এটা যেভাবে বানাইছে এই টার্মিনালটা আমরা কম্প্রেসরের পিনে লাগাবো আমরা এই পাশে সাপ্লাই দেব ঠিক আছে তো এটা মূলত আমার কানেকশন হয়তো আপনারা জানেন না জানলে আমরা আজকে দেখাই দেব তাতে সমস্যা নেই তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এটার মূল কাজ হলো কি এটার মূল কাজ হলো যে আপনার কম্প্রেসার যদি বেশি কারেন্ট নেয় অথবা অন হতে না পারে বিশেষ করে চালুর মুহূর্তে এটাই বেশি হয় যে অনেক সময় ভোল্টেজের জন্য অন হতে পারে না অথবা আমাদের পিটিসি রিলে আছে স্টার্টিং করতে পারে না সেই সময় কম্প্রেসারটা অন হতে পারে না এই অন না হওয়ার সময় তো কারেন্ট বেশি যায় অর্থাৎ সেই সময় রোটর লক থাকে রোটর লক অ্যাম্পিয়ার হয় তো এই সময় আমাদের এটা কি হবে এটা ডিসকানেক্ট হবে ডিসকানেক্ট হয়ে আমাদের কম্প্রেসরটাকে রক্ষা করবে এবং কিছুক্ষণ পরে যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে বা তার টেম্পারেচার নেমে আসবে সে আবার অটো কানেক্ট হয়ে যায় এভাবে সে নিত্য মানে প্রতিনিয়ত সে কম্প্রেসরকে নিরাপত্তা প্রদান করা যাচ্ছে তাই এই জন্য এটার নাম হয়েছে ওভারলোড প্রোটেক্টর ঠিক আছে তো এখন এটা তো নর্মালি যে টেস্ট আছে আমরা সিরিজে ধরলে এটা লাইন পাচ্ছে আমরা সেটা দেখতে পারবো আর এটার বডিতে দেখেন যে এটার বডিতে কিছু তথ্য লেখা আছে যেমন এটা লেখা হলো 1/6 HP তো 1/6 আমরা 124 ওয়াটের মতো পাবো ঠিক আছে 124 ওয়াট 124 ওয়াট পাবো 1/6 HP হ্যাঁ আবার সবগুলো তো এরকম না সাইজে কম বেশি আছে যেমন এটা 1/6 তো এটা দেখেন যে এটা হলো 1/8 তো 1/8 আমরা দেখা আছে এটা 93 ওয়াট আমরা পাবো তা এটা যেটা 93 ওয়াট সেটা আমার 93 ওয়াটের কম্প্রেসরে ব্যবহার হবে আর যেটা এই যে 124 সেটা দেখা আছে 120 কম্প্রেসরে ব্যবহার হবে ঠিক আছে এরকম যদি আপনার কম্প্রেসর বড় হয় তারপরে আমরা এখানে 1/6 পরে 1/4 আসবে 1/4 আসবে এমনকি হাফ পর্যন্ত আসতে পারে ঠিক আছে সাধারণত একটা ফ্রিজে 1/4 1/6 1/8 এগুলোই বেশি কম্প্রেসরের সাইজ থাকে তো এই সাইজটা মিলেই আপনাদের লাগাইতে হবে আবার এখানে দেখা আসার সময় মডেল যদি থাকে যেমন এটা এগুলোতে মডেল নাম্বার দেওয়া আছে এখানে তো সেই মডেল অনুযায়ী আপনাদের লাগাতে হবে বুঝতে পারছেন এক কথায় কম্প্রেসরের রেট অনুযায়ী কম্প্রেসরের ওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে এটা লাগাতে হবে আবার আরেকটা শনাক্তার ব্যাপার আছে যারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জানেন তারা লক রোটর এম্পিয়ার অনুযায়ী এটাকে বসাতে হবে একটা মোটরে যে এম্পিয়ারে লক হয় সাধারণ নিয়ম এটা একটা কম্প্রেসর যে এম্পিয়ারটা নেবে তার থেকে 3 থেকে 4 গুণ এম্পিয়ার এটা কাজ করে তো এখন আমরা এটা নর্মালি সিরিজে চেক করে দেখবো ফার্স্টে যে এটা নর্মালি ভালো আছে কিনা আমরা এটা মিটার দিয়েও চেক করতে পারি তো আমরা এটা দিলে সেটা বাতি জ্বলবে এখানে এই যে আমাদের আলো হচ্ছে বাতিগুলো জ্বলছে তো ঠিক আছে আমরা মিটারে দেখাচ্ছি এরপরে তো এই নর্মালি এইগুলোতে আমরা এইভাবে চেক করতে পারি যে প্রত্যেকটা এখন আমরা এটা মিটারে চেক করব মিটারে রেজিস্ট্যান্স মেপে আমরা যদি মানে কানেকশন পাই জাস্ট রেজিস্ট্যান্স দেখায় জিরো দেখায় বা লাইন পাই তাহলেই ভালো এটা তো একটা সুইজের মতো কাজ করে অর্থাৎ এর তো কোনো রেজিস্ট্যান্স রুম থাকবে না এটা মিটারের ত্রুটির জন্য কিছু রেজিস্ট্যান্স দেখাতে পারে ঠিক আছে যেমন এটা 1.8 দেখা 1.9 রেজিস্ট্যান্স দেখাচ্ছে এখানে লোসের তো এই যে রেজিস্ট্যান্স কিছুটা দেখাচ্ছে তো এটা আসলে বিষয় না এটা তো পেলো তো এটাই ভালো আছে বোঝাবে এই যে ধরেন এখানে ধরলাম এই যে 1.8 দেখাচ্ছে 1.7 দেখাচ্ছে তো এইভাবে এটা লাইনটা পাস করতেছে এক কথায় আমরা বুঝতে পারলাম ঠিক আছে তো এখন চলুন এটা কীভাবে কাট করে সেটা আমরা দেখি এটা কাট করার জন্য আমরা একটা কম্প্রেসর নিচ্ছি দেখার জন্য তো এখন
যদি নরমালি আমরা ভালোভাবে কানেকশন করি তাহলে তো এটা কাট করবে না, তো সে কারণে আমি এখানে অবশ্য 1.8 টা নিয়েছি যাতে আমাদের এটা দ্রুত কাট করে এবং নিরাপদ থাকে, অর্থাৎ কম ওয়াটারটা আমরা নিচ্ছি। নিয়ে এখন দেখেন এটা আমরা কানেকশন করব, এই যে আমাদের কানেকশনটা হয়ে গেল। এখন যে বিষয়টা যে আমি কি করে এটাকে কাট করব, এখন যদি আমাদের নরমালি কম্প্রেসরের এটা আমাদের একটা রিওয়াইন্ডিং করা কম্প্রেসর, যাই হোক, তা এটার উপরে কমন, এটা রানিং, এটা স্টার্টিং, আমি যদি এখন রানিংয়ে সাপ্লাই দিই, স্টার্টিংয়ে সাপ্লাই না দিই, তাহলে কিন্তু কম্প্রেসর চালু হবে না। এই যে কম্প্রেসর চালু হতে পারবে না, সেই সময়ের ভিতরে অনেক কারেন্ট যাবে, তো আমার এটা কাট করবো, অর্থাৎ আমি স্টার্টিংয়ে লাইন না দিয়ে এটা কাট করাকে শুধু দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি এটা তার বের করে নিই, আমরা এখানে অ্যাম্পিয়ার দেখবো সেই সময়, আর আমাদের তারটা এখানে কানেকশন করব। তো ভিউয়ার্স দেখেন যে আমি এখানে একটা তার জাস্ট মুড়িয়ে নিচ্ছি, আর আমাদের স্টার্টিং এর প্যান্ত কিন্তু আমি এখানে ফাঁকা রাখছি, ঠিক আছে। তো এখন আমাদের এই সাপ্লাইয়ের দুটো তার আমি দুটো তার লাগাই দিচ্ছি, আমি তো লুজ কানেকশন করছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এভাবে সাপ্লাই দিলে তো আমাদের কম্প্রেসর কিছুতেই চলবে না, কিন্তু এটা না চলার মুহূর্তে যে ডিসকানেক্ট হবে সেটাই আমরা দেখাতে চাচ্ছি। এই যে আমাদের ক্লিপন মিটারটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে অ্যাম্পিয়ারটা শো করবে, দেখাবে। তো এই মুহূর্তে দেখেন যে আমরা তো লাইন দিই নাই, লাইন দিব, লাইন দিলে এখানে অনেক অ্যাম্পিয়ার দেখাবে, কারণ কম্প্রেসর চালু হতে পারবে না, সেই জন্য অ্যাম্পিয়ার বেশি দেখাবে। আর এখানে সরাসরি আপনারা কম্প্রেসরও দেখতে পাবেন, যদি এটা চালু হতো রোটো যে ঘুরবে সেটা বুঝতে পারতেন, এটা চালু তো হবে না। তা না হওয়ার পরে আবার এটা যখন ডিসকানেক্ট করবে একটা শব্দ হবে, শব্দটা আপনাদের ক্যামেরায় আমাদের নাও আসতে পারে, মানে সাউন্ড নাও আসতে পারে, ছোট অল্প স্বল্প শব্দ তো, বাট এখানে অ্যাম্পিয়ার আসার পরে পরক্ষণে যখন এখানে জিরো আসবে তখন বুঝবেন এটা ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এবার এটা লাইনটা দিব, তো আমরা এবার লাইন দিচ্ছি, তো এখানে লাইন পাই নাই আর কি। তো দেখেন যেখানে অ্যাম্পিয়ার অনেক অ্যাম্পিয়ার নিচ্ছে, এখন এটা কাট করবে, এটা কাট করেছে, জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আগে এখানে অ্যাম্পিয়ার ছিল অনেক, কিন্তু জিরো হয়ে গেছে, অর্থাৎ এটা এখন আবার যখন লাগবে, ঠান্ডা হবে যখন লাগবে তখন আবার অ্যাম্পিয়ার বেশি নেবে, আমরা কিছু সময় থাকি। দেখেন তো এখানে কারেন্ট বেশি নিচ্ছে, হ্যাঁ, যেই এটা আমাদের এই যে কাট করলো, শব্দ হয়েছে, আপনারা শব্দটা বুঝতে পারেন নাই, কিন্তু এখানে মিটারে গিয়ে দেখাচ্ছে জিরো দেখাচ্ছে, ওকে, আর কম্পের সাথে চলে নেই বুঝছে নেই, কিন্তু আমরা কিছু সময় কথা বলতে বলতে এটা ঠান্ডা হবে, আবার দেখা আছে এখানে কারেন্টটা বেশি দেখাচ্ছে, আবার সেটা কাট করবে, এরকম একটা কন্টিনিউ চলতেই থাকবে। অর্থাৎ সেই কিন্তু এই ওভারলোড প্রোটেক্টর কী করছে, আমাদের এখানে রেগুলার লাইন থেকে সেফ প্রদান করছে। যদি এটা কাজ না করতো তাহলে এটা কিন্তু লাইন বেশি পড়ার কারণে আমাদের কম্পেসারটা পুড়ে যেতে পারতো, ঠিক আছে। তো সেইভাবে এটা বলা যায় একটা নীরব প্রহরীর মতো, আমরা যেটাকে বলে রিলে টাইপ, তো এটা রিলে না, এটা প্রোটেক্টর, মানে বেশি কারেন্ট দেওয়ার ক্ষেত্রে এটা লোটোর লগ এম্পিয়ার থেকে যে লগ কারেন্ট, এই যে আবারও এটা কানেকশন করতে সঙ্গে সঙ্গে এম্পিয়ার বেশি নিচ্ছে, কাট করতেছে, তো এটাই কিন্তু কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা কম্প্রেসরটা চালু করতে চাই, এই মুহূর্তে পিটিসি দিলেও চালু হবে না যতক্ষণ না এটা কানেক্ট করে, যখন কানেক্ট করবে তখন আবার শব্দ করেই এই সংযোগটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার এই কম্প্রেসরটা চালু করে আপনাদের দেখাতে চাই, কারণ আপনারা অনেকেই ভাবতে পারেন অন্য কিছু। তো আমরা এটা কম্প্রেসর চালুর জন্য দেখেন আমরা এখানে একটা পিটিসি দিচ্ছি, পিটিসি দেওয়ার পরে তো এবার এই যে আমাদের পিটিসির এই লাইনটা, এই যে আমরা এখানে লাগাই দিচ্ছি, তো পিটিসি দেওয়ার কারণে কিন্তু এবার কি হবে, এবার এটা আমাদের মোটরটা চালু হবে, বাট মোটরটা আমরা একটু ধরবো কারণ এটা নড়ে যেতে পারে, তো স্ক্রু লাগানো নাই, তো যে কারণে আমি মোটরটা একটু ধরে রাখতেছি। এবার আমরা লাইন দেব, আমাদের তো এখানে আমরা সুইচটা বন্ধ করলাম, বন্ধ করলে এবার যদি আবার সুইচটা করি তাহলে পিটিসি কাজ করবে না, সেই সময় আবার আমরা জিনিসটা দেখতে পারবো, আবার সুইচটা আমরা করি, এখন পিটিসি এই যে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল, কারণ পিটিসি এই মুহূর্তে উত্তপ্ত ছিল, স্টার্টিং রানিং যায় নাই, এই জন্য দেখেন যে আমাদের কারেন্ট চালু হয় নাই, ঠিক আছে। আমরা এই সময় কিছু সময় রেখে দিলে আবার পিটিসি কি হবে, পিটিসি ঠান্ডা হবে, ওভারলোড প্রোটেক্টর জায়গায় ফিরে আসবে, এর কম্প্রেসার আপনার চালু হবে, আমরা সেই অপেক্ষাটা করব। তো আমরা এখন অপেক্ষা করতেছি, আমাদের এই সময় পিটিসিও গরম আছে এবং কি ওভারলোড প্রোটেক্টর সে ডিসকানেক্ট হয়ে গেছে,
তো এখন এই দুটোতেই আমাদের এখন লাইনটা কম্প্রেসরে যাচ্ছে না যখন এটা ঠান্ডা হবে আপনি আপনি চালু হবে এই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখব ঠিক আছে তো দেখেন যে আবার এটা স্টার্ট হতে পারে নাই এর কারণটা হলো এই পিটিসি ঠিকমতো ঠান্ডা হতে পারে নাই যার কারণে এম্পিয়ারের একটু ক্যাপাসিটি বিষয়টা তো আমরা যেটা বোঝাতে চাইছিলাম যে আমাদের এই ওভারলোডটা টিপ করে বারবার আমাদের কম্প্রেসরকে প্রটেক্ট করতেছে তো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন যে কোনো কারণে যদি সে স্টার্ট না হতে পারে সেই সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট বেশি নেয় আর সেই বেশি নেওয়ার মুহূর্তে ওভারলোড প্রোটেক্টরটা ডিসকানেক্ট হয়ে যায় আমাদের এটাকে সেফটি প্রদান করে এটাই কাজ এটা কন্টিনিউভাবে চলতে থাকে যদি কখনো কম্প্রেসর অন হতে না পারে তাহলে এই ওভারলোড প্রোটেক্টর এভাবে কানেকশন করে ঠিক আছে তো আশা করি সবাই বুঝছেন সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন।